এখানে আপনাকে কোনো কিউরিংও করতে হবে না অ্যাডেসিভ দিয়ে গাঁথলে। এসি ব্লকের জন্য কখনোই কিন্তু বালি সিমেন্ট দিয়ে মিক্সিং করা মোটা। নমস্কার বন্ধুরা, আমি ইঞ্জিনিয়ার কিংশোক কুমার, আজকে একটা দারুণ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই কিছুদিন আগে আমি ফ্লাই অ্যাশ ব্রিক আর হচ্ছে আমাদের বার্ন্ড ক্লে ব্রিক অর্থাৎ মাটির পোড়া ইঁটের মধ্যে তফাত এবং সেগুলো কোন কোন জায়গায় ব্যবহার করা ঠিক হবে বা ঠিক হবে না সেই নিয়ে কিন্তু একটা দারুণ ভিডিও বানিয়েছিলাম। আপনারা ভিডিওটার শেষে আই বাটনে গিয়ে দেখে আসতে পারেন। তবে আজকে এএসি ব্লক নিয়ে একটা মারাত্মক ভিডিও বানিয়েছি। সবার প্রথম যে পয়েন্টটা বলবো, এসি ব্লক কিন্তু কোন জায়গায় ইউজ করবেন জানেন? সেটা হচ্ছে ফ্রেম স্ট্রাকচারের বাড়িতে। একদম ডাইরেক্ট সময় নষ্ট না করেই বলছি, ফ্রেম স্ট্রাকচারের বাড়িতে ইউজ করার অর্থ হচ্ছে, কারণ এসি ব্লক দিয়ে যদি শুধু লোড বিয়ারিং স্ট্রাকচার অর্থাৎ যা যেসব বাড়িতে কলাম নেই সেসব বাড়িতে ইউজ করেন, কারণ এসি ব্লক কিন্তু কম্প্রেসিভ লোডের এগেনস্টে অতটা স্ট্রং নয়, খুব সহজেই কিন্তু ভেঙে যাবে এবং এটা কিন্তু টিকবে না এবং এদের জয়েন্টে কিন্তু ক্র্যাক চলে আসবে। তাই বলছি লোড বিয়ারিং স্ট্রাকচারে এসি ব্লক কখনোই ইউজ করা যাবে না। যেগুলো ফ্রেম স্ট্রাকচারের বাড়ি হচ্ছে, কলাম বিমের বাড়ি হচ্ছে, সেখানে ইউজ করতে পারেন। ক্লিয়ার? দু নম্বরে যে কথাটা বলবো, এই যে এএসি ব্লক ফ্রেম স্ট্রাকচারের বাড়িতে ইউজ করা হয় এর একটা অ্যাডভান্টেজ কী রয়েছে, যে আমরা যদি মাটির ইঁট অর্থাৎ মাটি পুড়িয়ে যে লাল ইঁটটা পাই সেটা ব্যবহার করতাম, তাতে করে গোটা বাড়িটার যা ওজন হতো তার থেকে প্রায় ওজনটা 50% আমরা কমিয়ে আনতে পারি এই এএসি ব্লক ব্যবহারের মাধ্যমে। এটা তো গেল অ্যাডভান্টেজ, এছাড়া অনেক রকমের ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। এবার তার আগে আমরা এই এএসি ব্লক ব্যবহার করার আগে কী কী বিষয় মাথায় রাখবো সেগুলো কিন্তু পরপর বলি। এখন একটা কথা না বললেই নয়, আমি লক্ষ্য করেছি যেটা আমার মন শুনে গেছে, রাজীব বিশ্বাস বলে একজন ব্যক্তি যিনি আমার প্রত্যেকটি ভিডিওকে নিয়মিত ফলো করছেন, সেটা শর্ট হোক বা লং হোক, তার অসংখ্য ধন্যবাদ। আপনি যে এইভাবে আমাদেরকে ফলো করছেন সেটা দেখে আমরা উৎসাহিত বোধ করছি। এত ভালো লাগে যখন আপনারা আমাদের চ্যানেলগুলোর মধ্যে পড়ে থাকেন, এইভাবে যুক্ত থাকেন, আমাদের মনকে মুগ্ধ করে তোলে। এছাড়াও আরেকটি কমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি, বুদ্ধদেব, উনি এক জায়গায় লিখছেন যে দাদা আপনাকে সামনাসামনি পেলে প্রণাম। দেখুন, এই ধরনের কথা বলার দরকার নেই, আমি একজন সাধারণ মানুষ, একজন ইঞ্জিনিয়ার, আপনাদের জন্য যাতে আপনারা ঘর বাড়ি তৈরি করার সময় যাতে সমস্যায় না পড়েন তার জন্য আমরা ছুটে এসেছি। আমরা নিজেদের বেস্ট দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করছি, এই ধরনের কথা বলবেন না, আমরাও সাধারণ মানুষ আপনাদের মতোই। তিন নম্বরে যে কথাটা বলবো সেটা হচ্ছে এসি ব্লক ধরুন আপনি কিনে এনেছেন, প্রথম যে জিনিসটা খেয়াল রাখবেন যে তার ডেট, কারণ এসি ব্লক যদি এক সপ্তাহ হয়নি তার আগে তৈরি হয়েছে সেই ব্লক কিন্তু কখনোই সাইটে ইউজ করা যাবে না। মিনিমাম খেয়াল রাখবেন একটা এসি ব্লককে ইউজ করার জন্য অন্ততপক্ষে সেটা 15-20 দিন আগে যেন তৈরি হয়ে থাকে। এবং এরপরেও যেটা চার নম্বরে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, যে এসি ব্লকটা কিভাবে আপনি সাইটে রাখছেন। অনেককে দেখেছি যে মাটির উপর বা ঘাসের উপর এসি ব্লক তারা রেখে দিয়েছে, ফলে সমস্যাটা কী হচ্ছে, মানে স্ট্যাকিংয়ে কী প্রবলেমটা হচ্ছে, মাটিতে থাকা জলকে কিন্তু সেই এসি ব্লক কিন্তু শোষণ করছে, যার কারণে কিন্তু সেই জল, কারণ আমরা জানি এসি ব্লকে কিন্তু কোনোভাবেই জল লাগতে দেওয়া যাবে না। এবং গাঁথনি করার সময় আমরা যেমন লাল ইঁটকে জলে ডুবিয়ে রাখি তারপর 4-5 ঘন্টা বাদে সেই ইঁটটা কাজে লাগাই, এক্ষেত্রে কিন্তু ওই এসি ব্লককে কোনো মতেই জলের সংস্পর্শে আনা যাবে না। তাই যখন আপনি রাখছেন কোনো ভিজা মাটির উপর বা ঘাসের উপর, খেয়াল রাখবেন যে এসি ব্লক কিন্তু ওখান থেকে জল শোষণ করে এসি ব্লকে কিন্তু শ্রিঙ্কেজ ডেভেলপ করতে পারে। তাই এসি ব্লককে অলওয়েজ কিন্তু মাটি থেকে 1-1.5 ফুট উপরে কোনো প্ল্যাটফর্মের উপর রাখতে হবে, না হলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। এখনও পর্যন্ত আমার এই ভিডিওটি যারা দেখেননি তারা অতি সত্বর আই বাটনে ক্লিক করুন, গেম চেঞ্জিং ভিডিও হতে চলেছে বন্ধুরা। পাঁচ নম্বরে যে গুরুত্বপূর্ণ কথাটা বলতে চলেছি সেটা হচ্ছে যে গাঁথনি করার সময় আমরা যখন মর্টার ইউজ করি, মশলা ইউজ করি, এসি ব্লকেও দেখা যাচ্ছে অনেক জায়গাতে কিন্তু আমরা সেই ধরনের মশলা ইউজ করছি অর্থাৎ সিমেন্ট বালির। এই মশলাটা ইউজ করার ফলে সমস্যা কী হয়, এই সিমেন্ট আর বালির মিশ্রণে যেটা আমরা লাল ইট গাঁথার সময় যে মশলাটা ইউজ করতাম তার একটা, সেই মশলাটা মিনিমাম 1/2 ইঞ্চির কম আমরা দিতে পারি না, কিন্তু এসি ব্লকের যে প্রপার্টি তার সাথে এর প্রপার্টি মিসম্যাচ করে। একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সিমেন্ট বালির মিশ্রণ দিয়ে যে মোটরটা বানানো হয় সেই মোটর দিয়ে যদি আমরা এসি ব্লক গাঁথি তাহলে দেখা যায় এসি ব্লক কিন্তু থার্মাল মানে অর্থাৎ টেম্পারেচারে বাড়া কমা করে, আয়তনে বাড়া কমা করে, হোয়ারাস ওই কংক্রিটের ওই মট সিমেন্টের মশলাটা ওকে ধরে রাখতে চায়, বাড়তে দিতে চায় না, যার কারণে প্রত্যেকটা জয়েন্টে কিন্তু ক্র্যাক চলে আসে। তাই এসি ব্লকের জন্য কখনোই কিন্তু বালি সিমেন্ট দিয়ে মিক্সিং করা মোটর ব্যবহার করবেন না, অলওয়েজ অ্যাডহেসিভ ইউজ করবেন, অ্যাডহেসিভ পলিমার বেস যেগুলো
যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে কিছু আমি দেখাচ্ছি, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, তাই আমি কোনো কোম্পানির এখানে অ্যাড দিতে চাইছি না, কিন্তু কয়েকটা ছবি দেখাচ্ছি আপনাদের বোঝার জন্য। অ্যাডহেসিভ ব্যবহার করলে সুবিধা কি হয়, ওই যে মর্টার জয়েন্টটা থাকে এটা আমরা 3-4 mm বা 5 mm এর মধ্যে রাখতে পারি এবং সেটাই সাফিসিয়েন্ট, কারণ এসি ব্লক গাঁথার জন্য খুব বেশি পরিমাণে মশলার থিকনেস হওয়ার কোনো প্রয়োজন নেই। এবং এর মজাটা হচ্ছে এখানে আপনাকে কোনো কিউরিংও করতে হবে না অ্যাডহেসিভ দিয়ে গাঁথলে, হয় যদি আপনি বালি আর সিমেন্ট মিশিয়ে যে নর্মাল মর্টার দিয়ে যদি আপনি এসি ব্লকটা গাঁথতে যান সেখানে কিন্তু আপনাকে সেই মর্স জায়গাগুলো কিউরিং করতে হবে। এবার একটা জিনিস ভালো করে বুঝুন, সিমেন্টের হাইড্রেশন প্রসেসের জন্য সেইখানে মশলাকে কিউরিং করতে হবে, আবার এসি ব্লকে আবার কিউরিং করা চলে না, তাহলে দুটো জায়গার মধ্যে এমন তো নয় যে শুধুমাত্র জয়েন্টগুলোকে আপনি কিউরিং করবেন আর বাকি এসি ব্লকটাতে আপনার জল ঠেকবে না। তাই জন্য বলছি এসি ব্লক গাঁথার সময় অলওয়েজ অ্যাডহেসিভ ইউজ করুন। এবার এসি ব্লকের না কিছু সমস্যা রয়েছে, একদিনে কখনোই 6টার বেশি লেয়ার গাঁথা চলবে না, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতেই হবে। এবং একটা জিনিস খেয়াল রাখুন, 1 মিটার বা 1.2 মিটার অর্থাৎ 1200 mm এর পরে আপনাকে একটা শিল ব্যান্ড দিতে হবে। সবথেকে ভালো হয় 10 mm এর দুটি রড, 3-4 ইঞ্চি একটি ঢালাই। যদি না পারেন, যদি পয়সাটাকে আরও বাঁচাতে চান, সেক্ষেত্রে 8 mm এর দুটো রড দিলেও চলবে। প্রত্যেক 1200 mm পরপর একটা করে ব্যান্ড না দিলে এই এসি ব্লকের গাঁথনি কিন্তু টেকসই করবে না। এবার সব থেকে যেটা বড় ব্যাপার, আপনার যে গাঁথনিটা মানে দুটো কলমের মধ্যবর্তী দূরত্ব যদি 10 ফুটেরও বেশি হয়ে যায়, ধরে নিন একটি কলম থেকে আর একটি কলমের দূরত্ব আছে 15 ফুট, সেখানটা আপনি এসি ব্লক দিয়ে গাঁথছেন। এসি ব্লক কিন্তু আপনাকে কখনোই অ্যালাউ করে না, একজন ইঞ্জিনিয়ার হিসাবে আপনাদেরকে বলছি, সেখানে আপনাকে ভার্টিক্যাল মেম্বার দিতে হবে। অন্তত পক্ষে খেয়াল রাখতে হবে যে 10 ফুটের বেশি দূরে যেন দুটি কলম না থাকে, তাহলে আপনার এই রকম একটা প্ল্যানিং যেখানে 15 ফুট দূরে দুটো কলম আছে সেখানে মাঝখানে আপনাকে আরও একটি ফলস কলাম শুধুমাত্র এসি ব্লকটা টেকসই বানানোর জন্য বানাতে হবে, যাতে করে সেই গ্যাপটি ভার্টিক্যাল মেম্বারের গ্যাপ যেন 10 ফুট বা 12 ফুটের বেশি না হয়ে যায়। এখনও পর্যন্ত বন্ধুরা আমার এই ভিডিওটি যারা দেখেননি তারা অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর এই ভিডিওটা দেখে আসুন, গেম চেঞ্জার হতে চলেছে বন্ধুরা। এবার যে কথাটা বলবো, এসি ব্লকের সারফেস স্মুথ হওয়ার কারণে সমস্যা হয়, এসি ব্লকে কিন্তু প্লাস্টার একদমই টেকসই হয় না, যেটা আমাদের মাটি নিচের ক্ষেত্রে হয়, তাই প্লাস্টার টিকতে চাইছে না। আপনি হয়তো ওজন কমিয়েছেন ফ্রেম স্ট্রাকচারের বাড়ির এবং এই এসি ব্লকের ফলে হচ্ছে সাউন্ড প্রুফ হয়, হিট প্রুফ হয়, বাইরে যখন টেম্পারেচার প্রচুর বেশি ঘরের টেম্পারেচার কিন্তু 1-2 ডিগ্রি কমে যায়, তাই এসি ব্লকের অ্যাডভান্টেজ তো রয়েছে, কিন্তু ডিসঅ্যাডভান্টেজ কী জানেন, প্লাস্টার কিন্তু টেকে না, প্লাস্টারে অজস্র ফাটল চলে আসে, তাই প্লাস্টার করার আগে সমস্ত জয়েন্টগুলো ব্যান্ড যেখানে যেখানে দিয়েছেন সেখানে চিকেন মেশ ইউজ করুন, মুরগা জালি ইউজ করুন যেমন আমি ছবিতে দেখাচ্ছি সেই রকম, তাই এই পয়েন্টটা মাথায় রাখুন। এবং ভেতরের দেয়ালে যখন প্লাস্টার করবেন সেটা জিপসাম প্লাস্টার করুন, আর বাইরের দেয়ালে নর্মাল সিমেন্ট মর্টার দিয়ে প্লাস্টার করতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, নর্মাল ইটের বাড়িতে যেমন আপনারা 20 mm 25 mm অর্থাৎ 1 ইঞ্চি পর্যন্ত মোটা প্লাস্টার করে থাকেন, এক্ষেত্রে কিন্তু 15 mm এর বেশি প্লাস্টার করবেন না, কারণ সেই প্লাস্টার কিন্তু টিকবে না, আপনার কিছুদিনের মধ্যেই ফাটল চলে আসবে। এসি ব্লকের ব্যবহার করার জন্য অসংখ্য স্কিলফুল লোক লাগে, যারা সাধারণ ইট দিয়ে গাঁথনি করতে অভ্যস্ত তারা কিন্তু হঠাৎ করে একদিনে এসি ব্লক গাঁথতে পারবে না। আর একটা সবথেকে মারাত্মক ভুল যেটা আমরা সাইটে গিয়ে দেখছি, মিস্ত্রিরা এসি ব্লককে কিন্তু নর্মাল ইটের মতো হাতুড়ি দিয়ে মেরে ভাঙতে চাইছে, হাতুড়ি দিয়ে মেরে ভাঙার ফলে এজ ব্রেকিংটা কিন্তু স্মুথ হচ্ছে না, যার কারণে কিন্তু এবড়ো খেবড়োভাবে কাটিং হয়ে যাচ্ছে। অলওয়েজ সেখানে গ্রাইন্ডার বা কাটার ইউজ করুন এবং তারপর হালকা ঘা মারুন, দেখবেন সমান লেয়ারে কাটবে, তা নাহলে কিন্তু এসি ব্লকের ওই জয়েন্টগুলোতে ফাটল চলে আসবে। আর যে পয়েন্টটা এখন আমি আপনাদের সামনে বলবো সেটা কিন্তু না জানলে কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যাবে, এসি ব্লকের উপরে জানলার মাথায় যেখানে লিনটেল দিচ্ছেন লিনটেলটা এমনভাবে দেবেন যেন সেই লিনটেলটা যেখানে শেষ হচ্ছে সেটা যেন দুটো এসি ব্লক ঠিক যে জায়গায় জয়েন্ট হয়েছে সেই জয়েন্টে পড়ে, আদারওয়াইজ যদি এসি ব্লকের মাঝখানে পড়ে তাহলে সেই জায়গায় এসি ব্লকে কিন্তু ফাটল চলে আসবে। এই পয়েন্টগুলো মাথায় রেখে আমাদেরকে চলতে হবে এবং এসি ব্লক কিন্তু কোনো মতে কিউরিং করা যাবে না। ভুল করেও আপনি যেমন এমনি ইটের গাঁথনির ক্ষেত্রে যেমন জল দেন এরকম ভুল করেও জল দেবেন না, তাই জন্যই বলি অ্যাডহেসিভ ইউজ করুন, কিউরিং করার কোনো প্রয়োজনই নেই। আর এই সমস্ত পয়েন্টগুলো মাথায় রেখে যদি না করেন, নর্মাল বাড়ি বানানোর পদ্ধতির মতো করতে যান, তাহলে উল্টে হিতে বিপরীত হবে, পয়সা বাঁচাতে গিয়ে ভালো করতে গিয়ে দেখবেন নতুন বাড়িতেই নানান জায়গায় নানান ফাটল চলে আসছে, তাই অত্যন্ত সচেতনতার সাথে এসি ব্লক ইউজ করুন। কুমার কনস্ট্রাকশনের এই ভিডিওগুলি প্রতিনিয়ত পেতে চাইলে আর জীবনের কোনো না কোনো পর্যায়ে একবার তো বাড়ি আপনাকে বানাতেই হবে, তাই এই চ্যানেলটিকে দেরি না করে অতি সত্বর সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এরকম ভিডিও আপনি প্রতিনিয়ত পেতে পারেন।
তবে একটা কথা বলি, যারা ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে ডাইরেক্ট ফোন করছেন একটু খেয়াল রাখুন, আমরা শুধুমাত্র ইউটিউবার নয়, আমরা প্রচুর পরিমাণে কাজ করি, মাসে 10-12 বিল্ডিং আমাদেরকে করতে হয়, তাই আমাদের কাজের ব্যস্ততা থাকে, যখন তখন ফোন করবেন না, আমাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিন, টাইম নিন এবং একটা ন্যূনতম কনসালটেন্সি ফিস দিয়ে বিস্তারিতভাবে আমাদের সাথে আলোচনা করতে পারেন। আশা করি আজকের ভিডিওটা দারুণ ছিল, এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে আমাদের সাথে যুক্ত থাকতে হবে, কমেন্ট করতে হবে। তবে হ্যাঁ, এখানেই কিন্তু এসি ব্লকের সব ব্যাপার বলা গেল না, এরকম অসংখ্য তথ্য আছে যেগুলো কিন্তু এই ভিডিওতে আমি বললাম না, যার জন্য পরে আরও ভিডিও আসবে। আপনারা আমার সাথে যুক্ত থাকুন, দেখতে থাকুন কুমার কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল। এখন আপনার সামনে এই যে দুটো ভিডিও চলে এলো, এই দুটো ভিডিওকে এক্ষুনি ক্লিক করুন আর দেখুন, আর বাড়ি সংক্রান্ত বিষয়ে তথ্য নিন, আর ভালো থাকুন।